নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুলু প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। বৃহস্পতিবার শঙ্কর চৌমনিতে পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে আউটলেটের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গণধর্ষণে অভিযুক্ত চারজনের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। ভেঙে পড়ল কোলাইবাজার সংলগ্ন এলাকার স্টিল বৃষ্টি। কাঞ্চনপুর মহকুমায় নিশি কুটুম্বদের তাণ্ডব, ঘটনাস্থলে পুলিশ বাহিনী। বজায় না রেখে দেদার হাট বাজার চলছে কাঞ্চনপুর বাজারে, প্রশাসন নীরব দর্শক। এবার সংবাদ বিস্তারিত। খুব দ্রুত বাংলাদেশ থেকে সিমেন্ট নিয়ে ছোট জাহাজ গোমতী নদীর মাধ্যমে রাজ্যে আসবে, মুখ্যমন্ত্রী যা বলে তা হবেই। বৃহস্পতিবার রাজধানীর শঙ্কর চৌমুনিতে পূর্বোদয় সামাজিক সংস্থার হার্ট অফ ইউনিমেন্টির অঙ্গ হিসেবে আউটলেটের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, যারা সাধারণ গরিব মানুষদের জন্য কোনো কিছু করতে চায় তাদের জন্য একটি স্থায়ী মঞ্চ তৈরি করে দিয়েছে পূর্বোদয় সামাজিক সংস্থা। পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে হার্ট অফ হিউম্যানিটি নামে একটি ব্যতিক্রমী প্রয়াস নেওয়া হয়েছে। এই উদ্যোগটির ভিত্তি ও লক্ষ্য একেবারে সরল। শহরের বিভিন্ন কোণায় অথবা রাস্তার পাশে ছোট যেখানে ইচ্ছুক নাগরিকরা তাদের অপ্রয়োজনীয় বস্ত্র, যেমন জামাকাপড়, মাদুর, চাদর, জুতো, খেলনা, বই, হস্তনির্মিত বস্তু, ব্যাগ ইত্যাদি, যেগুলি এখনও ভালো অবস্থায় রয়েছে এবং সঠিকভাবে পুনরায় ব্যবহারযোগ্য, সেগুলি স্বেচ্ছায় রেখে যাবে, যাতে করে গরিব মানুষ সেগুলি তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এই আউটলেটগুলিতে রেফ্রিজারেটরের ব্যবস্থাও থাকবে, যাতে থাকবে বিভিন্ন খাদ্যবস্তু। এই হার্ট অফ হিউম্যানিটি আউটলেটগুলির প্রত্যেকের জন্য খোলা থাকবে। যার কোনো কিছুর প্রয়োজন রয়েছে সে যে কোনো সময় এখান থেকে তার প্রয়োজন অনুসারে জিনিস নিয়ে যাবে। এই উদ্যোগটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে। সেই মোতাবেক শহরের তিনটি স্থানে গড়ে তোলা হবে আউটলেট। বৃহস্পতিবার শঙ্কর চৌমোহনীতে এমনই একটি আউটলেটের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন শঙ্কর চৌমোহনীতে আউটলেটের সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দৃঢ়তার সাথে বলেন, মুখ্যমন্ত্রী যা বলে তাই হবে। কলকাতা থেকে জলপথ ব্যবহার করে বাংলাদেশের মধ্য দিয়ে জাহাজে করে রাজ্যে পণ্য সামগ্রী নিয়ে আসার বিষয়ে বলতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, প্রথমবার এই জাহাজ গোমতী নদীর মাধ্যমে রাজ্যে চলে আসত, কিন্তু বড় জাহাজ হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুত বাংলাদেশ থেকে সিমেন্ট নিয়ে ছোট জাহাজ গোমতী নদীর মাধ্যমে রাজ্যে আসবে। জলপথ ও স্থলপথ রাজ্যে মোট 6টি রাস্তা খুলে গেছে রাজ্যে। এছাড়াও আকাশপথ রয়েছে। প্রতিদিন রাজ্যে 18টি বিমান আসবে, কেউ কোনোদিন কল্পনাও করেনি। জাতীয় সড়ককে এখন আর লাইফলাইন বলার প্রয়োজন নেই। কোন রাজ্যের আর্থিক উন্নয়ন করতে হলে তার মূলমন্ত্র হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। হচ্ছে স্যার, মুখ্যমন্ত্রী বলেছে কই আসছে না, তো মুখ্যমন্ত্রী যা বলে তা হবেই, আসছেই। আমরা এই লটেই গোমতী নদী দিয়ে আনতাম, কিন্তু বাড়ছে, বড় বাড়ছে। এই 25 টনের যে কন্টেইনার আছে আনা যাচ্ছিল না, কারণ কি, কুমিল্লাতে 3টি ব্রিজ এমন আছে নদীতে জল বাড়ার কারণে, সেগুলো সেই বার্জ দিয়ে হাইটের কারণে আসতে পারছে না। আমরা সার্ভে করিয়ে নিয়েছি, বাংলাদেশ থেকে ছোট বাড়ছে, এখন সিমেন্ট নিয়ে আসব খুব কম সময়ের মধ্যে। এই সোনামরাতেই আসবে, আর এই সোনামরাতেই ভাকরানাঙ্গাল থেকে ছোট বার্জ এখানে ডাইরেক্ট নদীপথে গোমতীতে আসবে, আর এই গোমতীতেই বারাণসী থেকে, গঙ্গা থেকে সিধা বার্জ এসে গোমতীতে ঢুকবে সোনামরাতে।
পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, বিগত 2 বছর ধরে রাজ্য সরকার নতুন দিশাতে কাজ করছে, এগুলি আগে রাজ্যে ছিল না। তার সাথে সাথে যারা সাধারণ গরিব মানুষের জন্য কোনো কিছু করতে চায় তাদের জন্য একটা স্থায়ী মঞ্চ তৈরি করে দিয়েছে পূর্বোদয় সামাজিক সংস্থা। এমনিতে সময়ে সময়ে বহু মানুষ বা সংস্থা কিংবা সংগঠন বন্যা হলে গরিবদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু স্থায়ীভাবে গরিবদের জন্য কোনো কিছু করার রাস্তা দেখিয়ে দিয়েছে পূর্বোদয় সামাজিক সংস্থা। যে আপনারা এমন একটা কার্যক্রম আজকে বাস্তবায়িত করেছেন যেটা ত্রিপুরার জন্য এক নতুন পালক নিয়ে এসে, ত্রিপুরাকে আজকাল কিসের জন্য আমরা চিনি, যে ত্রিপুরাতে নতুন নতুন কর্মপদ্ধতি, বিভিন্ন ছোট বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস, এগুলো বিগত 2 বছর যাবৎ শুরু হয়েছে। নির্বাচনের পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে হীরা মডেল করার কথা বলেছিলেন। বর্তমানে তিনি হীরা প্লাস করে দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জয়া নীতিদেব সহ অন্যান্যরা। শঙ্কর চৌমনিতে আউটলেটের সূচনা শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই আউটলেট থেকে বিভিন্ন সামগ্রী তুলে দেন গরিব অংশের মানুষদের হাতে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গণধর্ষণে অভিযুক্ত 4 জনের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। তেলিয়ামুড়া থানাধীন কাশিয়ামঙ্গল এলাকায় গণধর্ষণ কাণ্ডে জড়িত 4 অভিযুক্তের বাড়িতে ও দোকানে হামলা চালায় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার 12 থেকে 15 জন যুবক এই গণধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। বাবা আমার ছেলে বলে কি অন্যায় করছে বাবা, আমি অনেক ছেলের খবর পাই না, অনেক ছেলে জানি কই আছে আমি কইতে পারি না বাবা। ছেলের নাম কি? ছেলের নাম কাশিম মিয়া বাবা। আমি জানি না, কিচ্ছু জানি না বাবা। কোন সময় করছে? এই অক্ষণে বাবা করছে, দশ মিনিটের ভিতরে বাবা। কতজন আইসে এবং কারা আইসে বাবা? মানুষ বেশি আইসে বাবা। ও কারা আইসে রে? এই কেরা বাবা, আমি বাইকে গেছি গা ধরে, আমি কইতে পারি না বাবু রে, আমি বাইকে গেছি গা ধরে। ভেঙ্গে পড়ল কুলাই বাজার সংলগ্ন এলাকার স্টিল ব্রিজ। আমবাসা কমলপুর প্রধান সড়কে কুলাই এলাকার মূল সড়কের উপর থাকা লোহার বেলি ব্রিজটি ভেঙ্গে পড়ল বৃহস্পতিবার। খবর পেয়ে ছুটে আসে এলাকার বিধায়ক পরিমল দেববর্মা। গাড়িতে থাকা চালক ও সহচালক অল্প বিস্তর আহত হয়। আমবাসা কমলপুর প্রধান সড়কে কুলাই এলাকায় মূল সড়কের উপর থাকা লোহার বেইলি ব্রিজটি ভেঙে পড়ল বৃহস্পতিবার। কুলাই বাজার সংলগ্ন এলাকায় থাকা বেইলি ব্রিজটির উপর দিয়ে AS-11DC-5485 একটি 12 চাকার কয়লাবোঝাই লরি কমলপুর থেকে আমবাসা আসার পথেই ঘটে এই বিপত্তি। গাড়ি সহ বৃষ্টি সোজা চলে যায় নদীতে। গাড়িতে থাকা চালক ও সহচালক অল্পবিস্তর আহত হয়। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসে এলাকার বিধায়ক পরিমল দেববর্মা। একই সাথে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা থানার আধিকারিকরা। প্রসঙ্গত কুলাই এলাকায় কমলপুর আমবাসা সড়কে থাকা এই
বৃষ্টির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। যদিও তার পাশ দিয়ে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে, তা দীর্ঘ কয়েক যুগ অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে কাজ চলছে একেবারে মন্তর গতিতে। তবে দীর্ঘ বছর এই সেতুটি নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় একটি সংস্থা। কবে নাগাদ কাজ শেষ হয় এবং আপাতত এই বৃষ্টি সারাই করতে কি উদ্যোগ গ্রহণ করে, সেইটাই এখন দেখার বিষয়। বিধায়ক পরিমল দেব বর্মা জানান, আপাতত সালেমা থেকে কচুচড়া হয়ে যে বিকল্প সড়ক রয়েছে সেইটা দিয়ে আম্বাসাতে যান চলাচল করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কুলাই এলাকাতে রয়েছে ধলাই জেলা হাসপাতাল, জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সগুলি এই হাসপাতালে আসে, কিন্তু এই বৃষ্টি ভেঙে পড়ায় দীর্ঘপথ অতিক্রম করে বিকল্প সড়ক হয়ে জেলা হাসপাতালে রোগী নিয়ে যেতে হবে, যার ফলে বিপাকে পড়বে রোগী ও তার আত্মীয় পরিজনেরা। তাছাড়া কুলাই থেকে আম্বাসা আসা কিংবা আম্বাসা থেকে কুলাই যাওয়া সাধারণ মানুষ এখন বিশাল সমস্যার সম্মুখীন হবে। তবে এই সমস্যা কবে নাগাদ সমাধান হয় সেইটাই এখন দেখার বিষয়। লোকজন তো বিকল্প রাস্তা বলতে এখনো নতুন যে ব্রিজ হচ্ছে, এই ব্রিজ দিয়ে একটা কিছু করা হবে, তারপর গাড়ি ঘোড়া ওই সালেমা হয়ে আম্বাসা। আমি আনুমানিক 8টার সময় আমি এই জায়গাটা আমি ক্রস করেছি, তখনও ব্রিজটা ঠিক ছিল। আমি আমার বাড়ি থেকে আমি জিওলছড়া যাচ্ছিলাম, তখন এই ব্রিজটা ঠিক ছিল। তো তারপরে আমি জিওলছড়া গিয়ে শুনলাম যে এই ব্রিজটা নাকি একটা লুডের ট্রাক নিয়ে ভেঙে গেছে। তারপরে আমি আসলাম এখন এখানে, এসে দেখলাম ঠিকই সত্যি গাড়িটা ওভারলোডেড ছিল আমার মনে হয়। তো যাই হোক, এখানে যারা প্যাসেঞ্জার বা গাড়ির চালক সহচালক তারা কেউ ব্যথা পায়নি, সবাই সুস্থ আছে। এখন সমস্যা হচ্ছে এখন লোক চলাচলের জন্য, এখানে যে নতুন একটা ব্রিজ হচ্ছে, আমি একজুটি এটার মধ্যে টোটাল 5 জন ছিল, কিন্তু কোনো ইঞ্জারি নেই এটার মধ্যে। আর গাড়ি কুলাই দিক থেকে এসেছিল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে ফিরছি বিরতির পর। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের উপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। কি লিখছিস? আমি রেশমি, ম্যাট্রিক পাস। এই রেশমি, চলে এসছিস? আমি রেশমি, ম্যাট্রিক পাস। না মা, গ্রামে যখন মেয়েরা একটু বড় হয়ে যায় তখন বিয়ে দিয়ে দেয়, ম্যাট্রিক না, বুঝলি? কি হলো মা? বাবা, মানুষ বলে আমি ম্যাট্রিক পাস করতে পারবো না, তুমি নাকি আমার বিয়ে দিয়ে দিবে? আমার উপর ভরসা আছে? আমি ভরসা দিচ্ছি তোকে, তুই অবশ্যই করবি ম্যাট্রিক পাস। যখন প্রতিটি বাবা তার মেয়েকে দেবে এই ভরসা যে 18 বছরের আগে বিয়ে নয়, তখন করবে রেশমি ম্যাট্রিক পাস। আমি রেশমি, ম্যাট্রিক পাস। বাল্য বিবাহকে নির্মূল করতে তার জন্য আমি ত্রিপুরাবাসীকে প্রত্যেককে বার্তা দিতে চাই, বাল্য বিবাহের মধ্য দিয়ে শুধু আইন ভঙ্গ নয়, বালক বালিকার অধিকার পদদলিত হয়, যাতে করে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, তার লক্ষ্যে আমরা সকলেই মিলে একত্রিত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠা সকলেই মিলে আমরা একজোট হয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা সরকারের সহযোগিতা করি। এটাই আপনাদের ত্রিপুরাবাসী প্রত্যেকের কাছে আমার অনুরোধ। সবাইকে নমস্কার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কালকে ঘটককে খবর দিয়েছি, ঘটক কালকে আসবে, আশা করি কারো আপত্তির কিছু নেই। মা, আমি বলছিলাম কি? বৌমা, আমি কি বলেছি শোনোনি? কারো কোনো কথা থাকতে পারে না, আর এখন থেকে রূপার বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করা একদম চলবে না। তুমিও কিছু বলছো না? মার সিদ্ধান্তের উপরে কিছু বলার থাকলে অবশ্যই বলতাম। এটা কি করলি? ঠাকুরের জন্য ফুল তুলছি। আগে তো ফুলটাকে সম্পূর্ণ ফুটতে দে, সম্পূর্ণ বিকশিত না হলে ঠাকুর ফুল নেন না। দিলি তো ফুলটাকে নষ্ট করে, এখন তো ওটা কোনো কাজেই লাগবে না, যা। ঠাকুমা, ফুলটাকে তো বিকশিত হওয়ার সুযোগ দিচ্ছ, আমি তো একটা মানুষ, আমাকে কেন দিচ্ছ না? 18 বছরের আগে বিয়ে নয়, রূপাদের মতো মেয়েদের বাড়তে দিন, নিজের পায়ে দাঁড়াতে দিন, কে জানে আপনার রূপা কখন দেশের রূপা হয়ে উঠবে। বাল্য বিবাহ যে 2006 আইন বলবৎ রয়েছে, আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাইছি, কমসে কম 18 বছর মেয়েদের হওয়া উচিত বিবাহের জন্য, আর 21 বছর ছেলেদের জন্য। আসুন আপনারা সবাই মিলে এই জাগরুকতাকে একে উৎসবের মেজাজে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে পৌঁছে দিই, এবং আমাদের নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন, শক্তিশালী ত্রিপুরা গড়ার যে স্বপ্ন, তাকে সাকার করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। ব্রেন টিউমারে আক্রান্ত গন্ডাছড়া মহকুমার মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র সৌরভ দাসের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন। গন্ডাছড়া লোকনাথ সামাজিক সংস্থার এক প্রতিনিধি দল সৌরভ দাসের বাড়িতে যান এবং তার চিকিৎসার জন্য 5,000 টাকা আর্থিক সাহায্য করে সংগঠন। সৌরভ দাসের পরিবারের হাতে তুলে দেওয়া হয় 5,000 টাকার চেক। লোকনাথ সংঘের তরফ থেকে সৌরভ দাসের চিকিৎসার জন্য আমরা সাধারণ কিছু আর্থিক সাহায্য প্রদান করেছি, মানে 5,000 টাকা আমরা ওনার হাতে হস্তান্তর করেছি ওনার চিকিৎসার জন্য। অতিমারী COVID-19 সরকার সঠিক পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করে CPIM। প্রথম সারির যোদ্ধারা নানাভাবে ক্ষতিগ্রস্ত বলেও দাবি করে তারা। একাধিক দাবি এই সময়ে তোলা হয়েছে CPIM এর পক্ষ থেকে। এই সময়ে দেশের সম্পত্তি বিক্রি করা হচ্ছে, এই সমস্ত অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলো CPIM। মেলারমার CPIM এর সদর জেলা কার্যালয়ের সামনে করোনা পরিস্থিতিতে আন্দোলনে সামিল হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি না করার জন্য আহ্বান জানানো হয়, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ নির্দেশ না মানায় গ্রেফতার করা হয় CPIM নেতা ও কর্মীদের। কোভিড মারি, এই যে COVID-19, এটা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তেমন দায়িত্ব নিতে পারেনি। প্রথম সারির যোদ্ধা যারা, তারা আজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত। আমরা চেয়েছি 10 কেজি চাল নগদে দেওয়ার জন্য, সকল পরিবারকে দেয়নি। 7,500 টাকা নগদ দেওয়ার জন্য বলছি দেয়নি। এবং সমস্ত সম্পত্তি সরকারের COVID-19 সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত সম্পত্তি দেশে বিক্রি করে দিচ্ছে, এবং এর থেকে শুরু করে বিমা, ব্যাংক, তারপর ওইদিকে কয়লা খনি, এগুলো সব বিক্রি করে দিচ্ছে। এবং দেশের সম্পদ বিক্রি করা, জাতীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করা, জাতীয়তাবাদ বিরোধী দেশদ্রোহী কাজ এবং দেশবিরোধী কাজ, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। রেগা শ্রমিকদের 200 দিনের কাজ দিতে হবে, এটা আমাদের আন্দোলনের অন্যতম কর্মসূচি। কাঞ্চনপুর মহকুমায় নিশি কুটুম্বদের তাণ্ডব দিন দিন বেড়েই চলছে। গভীর রাতে কাঞ্চনপুর নারায়ণ সরণী রোডে বিবাসনাথের বাড়িতে নিশি কুটুম্বর দল হানা দেয়। নগদ 8,000 টাকা সহ ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরের দল। সকালে ঘরের তালা ভাঙ্গা থেকে
পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। সকালকে রাত্রে তো আজকে সকালবেলা আমরা ঘুমের থেকে উঠছি, উঠার পরে দেখি যে এই ধরনের গোদরেজ গুলা সব ভাঙ্গা, এই ঘর গুলা তালা মারা থাকে, এইগুলার এই তালা ভাঙ্গা, দরজা গুলো আজানো। এই ব্যাপারে কি আপনি থানাতে কোনো এফআইআর করেন? পুলিশ পার্সন আইছে, রায় ইনভেস্টিগেশন করছে। আচ্ছা, শুকরিয়া। উনি গেছে এবং আমিও থানাতে এফআইআর। আর কি কি নিছে? কত টাকা মত হইব? আচ্ছা আচ্ছা। এমনি আর জিনিসপত্র নিচে করে কোনো প্রমাণ পেয়েছেন? ভারতীয় মজদুর সংঘের 66তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘের উদ্যোগে মাধ্যমিকে প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিক্সা সংঘের ধলাই জেলার সভাপতি বিকাশ দাস, অটোরিক্সা সংঘের আমবাসা মহকুমা কমিটির সভাপতি অরবিন্দ পাল সহ অন্যান্যরা। এদিন ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেয় অতিথিরা। পাশাপাশি এদিন কুলাই এলাকার প্রবীণ অটোরিক্সা শ্রমিক কৃষ্ণ মালাকারকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। আমাদের ভারতীয় মজদুর সংঘের 66তম প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে আমরা ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ কোলাই শাখার পক্ষ থেকে মাধ্যমিকে উত্তীর্ণ যারা প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। মূলত আমরা ভারতীয় মজদুর সংঘ, মূলত আমরা সবাই সামাজিক দায়বদ্ধ নিয়ে আমরা সমাজের এবং রাষ্ট্রের কল্যাণে আমরা কাজ করে এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস, আগরতলা। কি লিখছিস? আমি রেশমি, ম্যাট্রিক পাস। এ রেশমি, চলে এসছিস? আমি রেশমি, ম্যাট্রিক পাস। না মা, গ্রামে যখন মেয়েরা একটু বড় হয়ে যায় তখন বিয়ে দিয়ে দেয়, ম্যাট্রিক না, বুঝলি? কি হলো মা? বাবা, মানুষ বলে আমি ম্যাট্রিক পাস করতে পারবো না, তুমি নাকি আমার বিয়ে দিয়ে দিবে? আমার উপর ভরসা আছে? আমি ভরসা দিচ্ছি তোকে, তুই অবশ্যই করবি ম্যাট্রিক পাস।
যখন প্রতিটি বাবা তার মেয়েকে দেবে এই ভরসা যে ১৮ বছরের আগে বিয়ে নয়, তখন করবে রেশমি মেট্রিক পাস। আমি রেশমি মেট্রিক পাস। বাল্যবিবাহকে নির্মূল করতে তার জন্য আমি ত্রিপুরাবাসীকে প্রত্যেককে বার্তা দিতে চাই, বাল্যবিবাহের মধ্য দিয়ে শুধু আইন ভঙ্গ নয়, বালক বালিকার অধিকার পদদলিত হয়, যাতে করে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়। তার লক্ষ্যে আমরা সকলেই মিলে একত্রিত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠা সকলেই মিলে আমরা একজোট হয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা সরকারের সহযোগিতা করি। এটাই আপনাদের ত্রিপুরাবাসী প্রত্যেকের কাছে আমার অনুরোধ। সবাইকে নমস্কার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টারমশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় মজদুর সংঘের 66তম প্রতিষ্ঠাতা দিবস ছিল বৃহস্পতিবার। এই উপলক্ষে দিনভর নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন আকাউরা অনুষ্ঠিত টিআরকেএস এর রাজ্য দপ্তরে প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয়। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক গৌতম মজুমদার জানান, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার জন্য সমগ্র দেশব্যাপী ভারতীয় মজদুর সংঘের সূচনা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির উদযাপন শুরু হয়। 1955 সালে 23 জুলাই এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শ্রমিক কর্মচারীদের স্বার্থে একমাত্র সংগঠন হিসেবে কাজ করে চলছে ভারতীয় মজদুর সংঘ।
রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় এই প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করছে। ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্তপন ঠেংরেজির 66তম প্রতিষ্ঠাতা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস হিসাবে ওনার আদর্শ মাথায় রেখে আমরা জনসেবার জন্য সারা জীবন প্রতিজ্ঞাবদ্ধ এবং দত্তপন ঠেংরেজির যে আদর্শ ছিলেন, ইনি নিঃশর্তে এবং নিঃস্বার্থে আমাদের মহান ভারত মাতার জন্য অনেক সেবা করে গেছেন। আমরাও আজকে বদ্ধপরিকর ওনার আদর্শ মাথায় রেখে জনসেবার জন্য, এবং উনি একজন মহান ব্যক্তি ছিলেন, ওনাকে লৌহ পুরুষের সঙ্গে তুলনা করলেও কম হবে। উনি রিক্সা শ্রমিক, বিড়ি শ্রমিক, মজদুর এবং নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সমস্ত যারা শ্রমজীবী কর্মজীবী সবাইকে সমান চোখে দেখতেন। করোনা ভাইরাসের প্রকোপে যখন নাজেহাল রাজ্যবাসী, তখন অন্য চিত্র ধরা পড়ল খোয়াই জেলার কল্যাণপুর বাজারে। বৃহস্পতিবার ছিল কল্যাণপুর বাজারের হাটবার। এই হাটবারে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে, কিন্তু দেখা গেল ক্রেতা বিক্রেতাদের মধ্যে নেই কোনো সচেতনতা। অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মধ্যেই নেই মুখে মাস্ক। সামাজিক দূরত্ব বজায় না রেখে দেদার চলছে হাট বাজার কল্যাণপুর বাজারে। প্রশাসন নীরব দর্শক। অনেকের মুখে মাস্ক নেই, যেহেতু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই কথা যে মাস্কটা নিশ্চয়ই ব্যবহার করতেই হবে, কিন্তু করোনা প্রতিরোধটা এদিকে অনেকের মুখে মাস্ক নেই, এই ধরনটা তো সবার দেখা উচিত। কৃষক কৃষক স্বার্থ বিরোধী অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন, পরাজয়ী শ্রমিক ও গ্রামীণ এলাকার মানুষদের কাজের দাবি সহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিবাদ দিবস পালন করল AIKKMS ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন কর্নেল চুমিনি এলাকায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। জনগণের জানান দিতেই এই কর্মসূচি বলে জানান AIKKMS এর আহ্বায়ক সুব্রত চক্রবর্তী। কৃষি কৃষকদের সবাইকে আমরা আবেদন করছি যে এই যে সর্বাত্মক একটা সংকটের পরিপ্রেক্ষিতে একের পর এক যে অসহায় মানুষের উপর যে আক্রমণ হানছে বিজেপি সরকার, এই এর সরকারের কৃষি বিরোধী এবং জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজদুর সংগঠন আমাদের আমরা এবং সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা আমাদের শক্তি অনুযায়ী জনগণকে কৃষক সমাজকে জানান দিচ্ছি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন।
হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস বৃহস্পতিবার শঙ্কর চৌমনিতে পূর্বদয়া সামাজিক সংস্থার উদ্যোগে আউটলেটের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গণধর্ষণে অভিযুক্ত চারজনের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা, এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। ভেঙে পড়ল কোলাইবাজার সংলগ্ন এলাকার স্টিল ব্রিজটি। কাঞ্চনপুর মহকুমায় নিশি কুটুম্বদের তাণ্ডব, ঘটনাস্থলে পুলিশ বাহিনী। সামাজিক দূরত্ব বজায় না রেখে দেদার হাট বাজার চলছে কাঞ্চনপুর বাজারে, প্রশাসন নীরব দর্শক। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।